আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। পারুন ব্লগকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি, এই তো দেখতে পাচ্ছেন ঝাড়ু লাগাচ্ছি। তো আজকের পুরো দিনটারই আমি ব্লগ একটু একটু করে ভিডিও করে শেয়ার করব, কোথায় যাই কী কী করি। তোমরা ঝাড়ু লাগানো শেষ, ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমি ঘর গোছাচ্ছি। আজ ভাবছি অনেকগুলো কাজ করব, তো ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপর কাপড় ধোয়া পোছা লাগানো রান্নাবান্না যা করে সব আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন আমি ঘরের কাজগুলো ভালো করে করতে পারছিলাম না, কারণ বাবুর এক্সাম হচ্ছিল, এক্সামের সময় আমি স্কুলে ওকে নিয়ে বসে থাকতে হয় না, নয়তো কান্না করে। তো আজ ভাবলাম ঘরের কাজগুলো ভালো করে সেরে নিই, তাই তো ঘর গোছানো শেষ। এই ব্যাম্বু প্ল্যান্টটা অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু আর বাঁচাতে পারলাম না, অনেক যত্ন নিয়েছি, যে যত্ন নিইনি কারণে বাঁচে নাই, যত্ন নিয়েছি, পানি দিয়েছি, রোদে দিয়েছি, তবু কেন যে বাঁচলো না, খুবই খারাপ লাগলো। এই তো দেখতে পাচ্ছেন বাবু পোছা লাগাচ্ছে, মানে আজ আমি যেখানে যাচ্ছি যা করছি ও আমার সাথে সাথে করছে। তো শুধু আজকে না, ও আমার সাথে অনেক টাইম এমন করে ছোটো ছোটো কাজগুলোতে হেল্প করে দেয়। আমি বলছি বাবু করো না, আমি নিজে করবো, তবুও মানছে না। তো আমার পোছা লাগানো শেষ, বাবুর হাত থেকে নিয়ে আমি নিজে লাগিয়ে নিচ্ছি। এবার এসেছি কাপড় ধুতে, তো কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়ে জুতাগুলো বের করে নিয়েছি ধুবো, ও চলে এসেছে আবার জুতা ধুবে। তো আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আজ অনেকটাই দেরি হয়ে গেল রান্নাবান্না করতে। তো আমি রান্নায় কী কী রান্না করেছি তখন ভিডিও করতে পারি নাই, তো এখন আমি সব বেড়ে নিয়েছি, এখন আমরা খাবো, বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, এখন আমি আর বাবু পাপা খাবো। তো সবগুলো আমি এখানে বেড়ে নিয়েছি। তো আজকে আমাদের খাবারের মাছ মাংস নাই, এখানে একদম সাদা মাঠা ভর্তা দিয়া ভাত, এখানে আছে তিল ভর্তা, শুটকি ভর্তা, আলু ভাজি, ডাল, সয়াবিন, ডিম, বেগুন ভাজা, এগুলো দিয়ে আজকে ভাত খাবো আমরা। তো অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি এখন বাবুকে রেডি করে টিউশন বসিয়ে দিয়েছি। টিউশন পড়ছে বাবু আর বাবুর একটা ফ্রেন্ড, ওরা দুজনে একসাথে টিউশন পড়ে, ম্যামও চলে এসেছে পড়াচ্ছে। তো আমি এখন আছি আমার ননদের বাড়ি, ননদের মেয়ের মেয়ে মানে আমার ভাগ্নির ঘরে নাতিন হয়েছে, ওকে দেখতে এসেছি আমি আর আমার শাশুড়ি, বেশি দূর না, আমাদের বাড়ির পাশে। তো বাবুকে টিউশনে দিয়ে আমি ওকে দেখতে এসেছি, এখনই চলে যাবো এখান থেকে। এখন সন্ধ্যা 6টা বাজে, আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, বাবু পাপা বলছে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে মানে একটু শপিং করবে। তো বাবু পাপা বাবুকে বলেছিল যে বাবুর এক্সাম শেষ হওয়ার পর ওকে ঘুরতে নিয়ে যাবে কোথাও, তো কথা মতোই কাজ, আমাদেরকে বললো রেডি হয়ে নেও আমরা ঘুরতে যাব। তো এখন যাচ্ছি, তো আমাদের বাসা থেকে একটু দূরে যাব টাউনে, তো কোথায় যাই আপনারা ভিডিওটা দেখুন পুরোটাই, তারপর জানতে পারবেন কোথায় যাচ্ছি। তো আমরা এখন এসেছি ঢেকিয়াঝুলি একটা শপিং মলে যাব, ফার্স্ট আমরা এই ট্রেন্সে যাব, দেখি এখানে কী পছন্দ হয়। আজকে আমার জন্য কিছু নিব না বলছি, বাবুর পাপার জন্য একটা জ্যাকেট কিনে নিব, দেখি কোনটা পছন্দ হয়, আর বাবুর জন্য কিছু তো নিব।
তো আমাদের কেনাকাটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। এখন যাবো আমরা একটু রেস্টুরেন্টে খেতে। বাবু এখন একদম খুবই ক্লান্ত হয়ে গিয়েছে, বলছে ও ঘুম পাচ্ছে। তো এখন বাসায় গিয়ে রান্না করে খেতে খেতে বাবু ঘুমিয়ে পড়বে। তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে খেয়ে যাব। আমরা এখন বাসার দিকে ফিরে যাচ্ছি। আমরা রেস্টুরেন্টের ভিডিওটা করতে পারলাম না, কারণ বাবু খুব খিদে লেগেছিলো আর ঘুমিয়েও পড়বে বলছে। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন। বাই বাই।